ঢাকে কাঠি পড়ে গেছে, আর মাত্র অপেক্ষার কয়েকটা দিন, এরপরে মর্তে আসবে মা দুর্গা, পূজিত হবেন চিনময়ী রূপে। আর দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে নাওয়া খাওয়া ভুলে কাজে ব্যস্ত ক্লাব উদ্যোক্তারা। এবছর তেলিয়ামুড়ার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হলো প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পুজো। তেলিয়ামুড়ার এই বনেদি ক্লাবটির পুজোর বাজেট প্রায় 25 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সম্পাদক পিন্টু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এবছরকার পুজোর থিম নারী। মূলত এই থিমে একজন নারীর শৈশব, বার্ধক্য, যৌবন এবং কিশোর জীবনের পর্যায়ক্রমিক দৃশ্য তুলে ধরা হবে, আর সেই মোতাবেক প্রস্তুতিও প্রায় তুঙ্গে। তিনি আরও জানান, এবছর ক্লাবের মণ্ডপ তৈরি করবেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার শিল্পী মিঠুন হালদার, এবং প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন আগরতলা জগহরিপুরার মৃৎশিল্পী বিকাশ পাল, এবং আলোকসজ্জায় রয়েছেন তেলিয়ামুড়ার স্থানীয় শিল্পী শান্তনু ঘোষ। প্রত্যেকে আপনারা সবাই অবগত আছেন, আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও শারদীয় মিলন মেলায় নিজেদেরকে ব্রতী করেছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এবং এই বছরে আমাদের যে থিম, সেই থিমটা হচ্ছে নারীর জীবনশৈলী, অর্থাৎ একটা নারীর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার যে সময়কালগুলি কীভাবে কাটায়, অর্থাৎ যৌবন, কৈশোর, বার্ধক্য, সেই সময়গুলি এই থিমের মধ্যে আমরা প্রস্ফুটিত করে তুলব। আমাদের মণ্ডপ সজ্জার কাজ চলছে, এবং মণ্ডপ সজ্জায় যিনি রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে মিঠুন হালদার, আমাদের প্রতিমা দায়িত্বে যিনি রয়েছেন, যিনি প্রতিমা তৈরি করছেন, আপনারা সবাই জানেন আগরতলা জগহরিমুড়াতে একজন ত্রিপুরার নাম করা প্রতিমা শিল্পী রয়েছেন, উনি আমাদের প্রতিমার দায়িত্বে রয়েছেন। আমরা মহালয়ার ঠিক আগের দিন, আমরা মহালয়ার ঠিক পরের দিন আমরা প্রতিমা আমাদের এই মণ্ডপে নিয়ে আসবো, এবং আলোকসজ্জায় থাকছেন আমাদের স্থানীয় শিল্পী আমাদের শান্তনু ঘোষ। যেন সমস্ত দর্শনার্থীরা আমাদের এই পুজো কয়েক জেলার মধ্যে স্বাভাবিকভাবে, যেটা আমরা অনুমান করতে পারছি বা বিভিন্ন খবরের কাগজের সংবাদ মাধ্যমে যে দেখছি, সবচাইতে বড় বাজেটের পুজো আমাদের এটা, আনুমানিক প্রায় 25 লক্ষ টাকা বাজেট, এবং সেই বাজেটে মানুষকে আনন্দ দেওয়ার মতো যেইটুকু করা যায় আমাদের সাধ্যমতো আমরা প্রত্যেকটাই করছি। এবছর 48তম বছরে পদার্পণ করতে চলেছে এই ক্লাব, তাই এবছর ক্লাবের পুজোর থিম প্রচুর সংখ্যক দর্শনার্থীদের আকৃষ্ট করবে বলে আশা ব্যক্ত করেন ক্লাবের পুজো উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।